সোনার পালঙ্কের ঘরে লিখে। রঞ্জিত কেমন আছো? খুব ভালো। কোথায় এসেছিলে এখানে? রান্নাঘাটে ম্যাডামের কাছে। ম্যাডামের কাছে কি করতে এসেছিলে? গান শিখতে। গান শিখতে বললা তো। নমস্কার, আমি অতীন্দ্র। আমার ইউটিউব চ্যানেল অতীন্দ্র সি অফিসিয়ালে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমি বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটি রিলেটেড ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি। আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে বিভিন্ন ক্রিয়েটার বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করে, তেমনই আমি সোশ্যাল অ্যাক্টিভিটি রিলেটেড ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই ভিডিওগুলো তুলে ধরার পেছনে কারণ হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ মানুষের জন্য, যে মানুষের যে মানবিকতা, একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়ানো, এই মেসেজটা দেবার জন্যই কিন্তু আমার এই ভিডিও। তো যারা আমার ভিডিও দেখেছেন তারা দেখেছেন যে আমি বিভিন্ন ধরনের মানুষকে তুলে ধরার চেষ্টা করেছি। যারা আমাকে চেনেন বা জানেন যে আমি অনেককে তুলে ধরেওছি এবং সেগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে বা তারা একটা প্ল্যাটফর্মও পেয়েছিল একটা সময়। তো আমি এই কাজগুলো করতে ভালোবাসি, তাই তুলে ধরার চেষ্টা করি, এবং তাতে একটা মানুষ যদি আমার দ্বারা উপকৃত হয় তাতে আমি ভীষণ ভীষণ আনন্দিত হই। তেমনই আজকে একটা ছেলের কথা আপনাদের সামনে তুলে ধরব, নাম হচ্ছে রঞ্জিত। হ্যাঁ, রঞ্জিত বনগাঁ শিয়ালদা লাইনের সংহতি বলে একটি স্টেশন আছে, সেই স্টেশনের ঝুপড়িতে থাকা ছেলেটি, নাম হচ্ছে রঞ্জিত। ভীষণ সুন্দর গান গায়। তো সেই ছেলেটির সাথে আজ থেকে 4 মাস আগে আমার দেখা হয় এবং আমি তার বাড়িতে যাই, এবং বিশেষ করে তার বাড়ির পরিস্থিতি দেখে আমার ভীষণ খারাপ লেগেছিল। ছেলেটির বাবা নেই, মা লোকের বাড়িতে কাজ করেন। ছেলেটির চোখে মুখে স্বপ্ন যে গান শিখবে, কিন্তু ওই যে আর্থিক অভাবের জন্য ছেলেটির কখনো গান শিখে হয়ে ওঠেনি, মানে গান শেখা হয়ে ওঠেনি। কিন্তু ছেলেটির গানের প্রতি প্রচুর ভালোবাসা, তার গান শিখবার অনেক স্বপ্ন। তো আমি আজ থেকে 4 মাস আগে আমি ছেলেটির ভিডিও করি এবং ভিডিওটি আমার ফেসবুক যে পেজ রয়েছে, সোশ্যাল ওয়ার্কার অতীন্দ্র যে ফেসবুক পেজ, সেখানে পোস্ট করি এবং প্রচুর মানুষের কাছে ভিডিওটি পৌঁছাই। এবং আমি আমার এই ইউটিউব চ্যানেলেও দেখবেন, আপনারা যদি দেখে থাকেন আমি এখানেও পোস্ট করেছিলাম। ছেলেটির মা কলকাতায় কাজ করেন, বাড়িতে ছেলেটি একাই থাকেন, বাবা নেই। তো ওর গান আমি শুনে না আমার ভীষণ ভালো লাগে, এবং আমি ওকে কথা দিয়েছিলাম যে রঞ্জিত আমি তোমাকে গানের স্কুলে ভর্তি করাবো, এবং আমি সেই কথা রেখেছিলাম রঞ্জিতকে আমি একটি গানের স্কুলে ভর্তি করা। একটা ম্যাডামের কাছে রঞ্জিত এখন গান শিখছে, এবং গান শেখার জন্য একটি হারমোনিয়ামের প্রয়োজন, এবং সেই হারমোনিয়ামও আমি রঞ্জিতের ব্যবস্থা করে দিয়েছি। আমি চাইবো আগামী দিনে রঞ্জিত খুব ভালো গান শিখে ও যেন ভালো শিল্পী হয়ে উঠতে পারে, এবং রঞ্জিতের মতো আরও অনেক অসহায় ভেঙে যাওয়া স্বপ্নের এই ধরনের ছেলেগুলো রয়েছে যাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকার কারণে বা ফ্যামিলিগত কারণে হয়তো তারা তাদের স্বপ্নটাকে পূরণ করতে পারেনি। আজকে রঞ্জিত পেরেছে, রঞ্জিত পেরেছে আজকে তার স্বপ্ন পূরণ করতে, কারণ রঞ্জিত গানটাকে ভীষণ ভালোবাসত। রঞ্জিত আজকে গান শিখছে, এবং রঞ্জিতের গান শিখবার জন্য যে হারমোনিয়াম, সেই হারমোনিয়ামের ব্যবস্থা আমি করেছি, এবং আমার সাথে যারা সহযোগিতা করেছেন, নিউ ইয়র্ক থেকে একজন দিদি সুবর্ণা দিদি এবং রতন ভাই বলে একটি ভাই, তাদের সহযোগিতায় আমি রঞ্জিতের হাতে একটি হারমোনিয়াম তুলে দিয়েছি। এই যে একটি ছেলে স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতেই পড়াটাই হচ্ছে আমার আনন্দিত। বিশ্বাস করুন ভীষণ ভালো লাগে এই কাজগুলো করতে। তো এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার একটাই মূল উদ্দেশ্য যে আপনাদের আশেপাশেও কিন্তু রঞ্জিতের মতো অনেক ছেলে রয়েছে যারা, যাদের মধ্যে ট্যালেন্ট থাকা সত্ত্বেও হয়তো তারা তাদের ট্যালেন্টটাকে মানুষের কাছে তুলে ধরতে পারছে না, বা তাদের আর্থিক অভাবের জন্য সেই জায়গাটা করে উঠতে পারছে না। তাদের পাশে দাঁড়াবার জন্যই আমার কিন্তু এই ভিডিওটা। আপনারাও এগিয়ে আসুন, আপনারাও পাশে থাকুন, এর থেকে আনন্দের জিনিস বা এর থেকে শান্তির জিনিস আর কিছুতে হতে পারে। রঞ্জিত কেমন আছো? খুব ভালো। কোথায় এসেছিলে এখানে? রান্নাঘাটে ম্যাডামের কাছে।
ম্যাডামের কাছে কি করতে এসেছিলে? গান শিখতে। গান শিখতে এসেছিলে? কখন এসেছিলে? এই তো 9টার দিকে। সকালে না? সকালে? সকালে। তো তোমার জন্য আজকে একটা গিফট আছে। কি গিফট? এবি একটা গিফট আছে। কি গিফট? কি গিফট? এইটা হচ্ছে তোমার গিফট। এতে কি আছে? হ্যাঁ, এতে কি আছে? এতে এতে একটা খুব ভালো জিনিস আছে যেটা তুমি খুব খুশি হবে। আমি তোমাকে এটা খোলার জন্য খোলো, এটা দেখো কি আছে, দেখা যাক। আস্তে আস্তে খোলো, আস্তে আস্তে খোলো, দেখো কি আছে ওর মধ্যে। এটা বসিয়ে নাও, বসিয়ে নাও, বসিয়ে নাও, বসিয়ে নাও। For the kind attention of the passengers, train number 31821. সোনার পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলাম দ্বারে, যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে, বুকের ভেতরে নোনা ব্যথা চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোল পারে বুকের ভেতরে নোনা ব্যথা চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোল পারে যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে, মেঘের উপর আকাশ ওড়ে নদীর উপর পাখির বাসা, মনে বন্ধু পড়ো আশা, মেঘের উপর আকাশ ওড়ে নদীর উপর পাখির বাসা, মনে বন্ধু বড় আশা, যা পাখি যারে উড়ে তারে কয়ো আমার হয়ে, চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে, যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমার।